আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। কুপ্রস্তাবে রাজি না হওয়া এবং টাকা না দেয়ায় নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় আসামিরা। দুপুরে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব। এখন পর্যন্ত মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার সহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে রহিম ও রহমত উল্লাহকে তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে এ ঘটনায় ছড়িয়ে পড়ার সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। মূল ঘটনা প্রায় এক মাস আগের। নোয়াখালীর বেগমগঞ্জে ঘরের ভেতর স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতন করে ভিডিও ধারণ করে আসামিরা। গেল রবিবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে সারা দেশে সমালোচনার ঝড় উঠে। আমি আল্লাহ কাছে কইছি বিচার চাই, আর করব কে নিরীহ মানুষ, আমার তো কেউ নাই, হুট নাই, কেত নাই, আমি তো নিরীহ লোক। তারা আমার দুলাবারে কি করছে, কিছু কিছু ছেলেরা দুই হাত ধরে রেখেছে আর বসে গেছে, আর বাকিটা আমার আপুরূপে হামলা করছে। নেককারজনক এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার প্রধান দুই আসামিকে আটক করে সংবাদ সম্মেলন করে র‍্যাব। বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরবর্তীতে টাকা দাবি করে এবং কুপ্রস্তাব দেয়। এর আগে রহমতুল্লাহ ও আব্দুর রহিমকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নিজে বাদী হয়ে বেগমগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করেছেন, একটি নারী ও শিশু নির্যাতন আইনে, অন্যটি পর্নোগ্রাফি আইনে। দুই ঘটনায় নয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত সাত আট জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সব ভিডিও চিত্র সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই ভিডিওর একটি কপি রেখে বাকি যে সমস্ত ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে কিংবা হচ্ছে, সেগুলোকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন। মনির, বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কি অব্যাহত আছে কিনা সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হাবিবা, আপনি জানান যে গেল 2 সেপ্টেম্বর নোয়াখালীতে গৃহবধূকে শারীরিক নির্যাতন, শারীরিক ভাবে লাঞ্ছিত করার পর নির্যাতন করা হয়, সেই ভিডিও ধারণ করে সেই বখাটেরা পরে তাদের কাছ থেকে সেই মহিলার কাছে টাকা দাবি করে মোটা অঙ্কে টাকা না দিতে পারে। পরে গতকাল বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের টনক নড়ে। তো গতকাল ভিডিও ভাইরালের পর থেকে কিন্তু প্রশাসন তৎপর হয়েছে। তারা গতকালে বিকেলে একজনকে এবং গতকাল রাতে একজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি আজ ঢাকা থেকে কিন্তু মূল ঘটনা যে মূল হোতা বাদল এবং তার যে বাদল রয়েছে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আসলে এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে যে দুজন নোয়াখালী থেকে গ্রেফতার হয়েছে তাদেরকে আজ বিকেল 4টা নাগাদ নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 নম্বর বেগমগঞ্জের আদালতে তাদেরকে উঠানো হয়েছে এবং সেখানে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে বিচারক মুশফিকুল হক সেখানে 7 দিনের জায়গায় তাদেরকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে এই বাকি যে আসামি রয়েছে এজাহার নামীয় আরো 5 জন, তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ তাদের 5টি টিম মাঠে কাজ করছেন এবং তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর থেকে কিন্তু নোয়াখালী কিন্তু সকাল থেকে উত্তাল রয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন। তারা মানববন্ধন সভা সমাবেশের মাধ্যমে, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এবং পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িত আছেন তাদেরকে শাস্তির আওতানা দাবি জানাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে মশাল নিয়ে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন তারা। তারা দাবি করছেন, শাস্তির দাবি করছেন, তারা চাচ্ছেন যে তাদেরকে প্রকাশ্যই কিন্তু তাদের শাস্তির মুখোমুখি করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় এনে জনসম্মুখে তাদের শাস্তি প্রদান করা হোক, যেন এই রকম নরবিশ্বাসের মতো জঘন্য কাজ যেন আর কেউ করতে না পারে। তো এই
ধন্যবাদ আপনাকে মনির। এতক্ষণ নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন। এদিকে নোয়াখালী ও সিলেট এমসি কলেজ সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দিনভর রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী ও বাম সংগঠনগুলো নেতাকর্মীরা। এ সময় ধর্ষক ও নির্যাতিতাদের নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের কোনো ছাড় দেবে না সরকার। সুরত খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনে ক্ষোভ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেন তারা। আজকে আমরা কেউ নিরাপদ নই, যার কারণে আমরা আজকে একত্রিত হয়েছি। যদিও আদৌ জানি না যে আসলে আমরা এই বিচার পাবো কি। বিগত কয়েক মাসে যেসব ধর্ষণ ঘটেছে সেগুলোর অবিচারে করা হোক। ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা শাহবাগেই অবস্থান নেয়। তাদের সঙ্গে অংশ নেন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারাও। একদিকে এই ক্ষমতার পৃষ্ঠপোষকতা, অন্যদিকে বিচারহীনতা। আজকে ধর্ষণকারী যারা যারা যৌন নিপীড়ক তারা আজকে পার পেয়ে যায়। তারা তাদের ক্ষমতা এবং এই সব ঘটনা ঘটানোর উৎসাহ পেতে থাকে। এছাড়া শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন সাবেক ভিপি নুরুল হক নূর। আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম মাত্রায় অবনতি হয়েছে। আমি এই দায় নিয়ে অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রীরাই অসি প্রদীপদের মতো লোককে পৃষ্ঠপোষকতা করে গুম খুনের প্ল্যান তারা ওই সচিবালয় থেকে দেয়। দিনভর বিক্ষোভ শেষে লাঠি মিছিল করে শিক্ষার্থীরা, প্রয়োজনে কঠোর আন্দোলনের হুমকিও দেয় তারা। ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের কোনো ছাড় নয়। সরকার ক্ষমতা, সরকার কি করে দায় এড়াবে? সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না। প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক, তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ নির্যাতনে জড়িতরা দেশের শত্রু বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যারা এগুলো করছে তারা হচ্ছে দুষ্কৃতিকারী। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর শাহবাগ মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তো দিনভর বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে, তো আর কোনো সংগঠন কি এখন শাহবাগে অবস্থান করছে কিনা, কি দেখছেন আপনি সেখানকার পরিস্থিতি? হাবিবা, আজকে সারাদিন ব্যাপী যে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আমরা উত্তাল দেখেছি। বিশেষ করে আমি বিকাল থেকে এখানে অবস্থান করেছি, বিকাল থেকে একের পর এক বিভিন্ন সংগঠন এখানে বিভিন্ন ধরনের সমাবেশ, র্যালি এবং মিছিল করে যাচ্ছে এবং তাদের কণ্ঠে একটি দাবি যে সারা দেশব্যাপী যে ধর্ষণ এবং সংঘবদ্ধ ধর্ষণ সহ বিভিন্ন ধরনের নারী শিশু নির্যাতন ঘটে চলছে, সেগুলি যাতে যে করে বন্ধ করা হয়, যে করে হোক সেটি যাতে বন্ধ করা হয়, আর একটি যাতে নারী শিশু নির্যাতন না ঘটে, ধর্ষণের মতো কোনো ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দেখেছি প্রতিটি সমাবেশ মিছিল দলের থেকে সাধারণ জনতার উত্তাল আহ্বান আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অনুষ্ঠান চলছে বা একটি প্রতিবাদী সমাবেশ চলছে। এটি আয়োজনে আমরা দেখেছি ছাত্র ফেডারেশন এবং নারী সংহতি এটি আয়োজন করেছে। এর ঠিক কয়েক মিনিট আগে আমরা এই শাহবাগ জাদুঘরের সামনে থেকে আরেকটি মিসাইল মিছিল ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যেতে দেখেছি, সেটি ছাত্র মৈত্রীর আয়োজনে। এবং আমরা বিকেলে দেখেছি আরও কয়েকটি সংগঠন এই জাদুঘরের সামনে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিল। তারা ধর্ষণের বিরুদ্ধে, বাংলাদেশ ধর্ষণের বিরুদ্ধে, নারী সংহতি, এরকম বিভিন্ন সংগঠন একের পর এক যারা সচেতন নাগরিক রয়েছেন তারা এখানে বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং শাহবাগে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে এবং প্রতিবাদ সমাবেশ। ধন্যবাদ শিহাব আপনাকে। ঢাকা ইউনিভার্সিটি শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব।
নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকায় সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, গৃহবধূ নির্যাতনের ঘটনায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয়, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন যুব সংগঠন। একই প্রতিবাদে কুমিল্লার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জে বেশ কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শিশুদের উপর নির্যাতন বন্ধে সরকার সচেষ্ট জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য আগামীতে একটি বাসযোগ্য ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেসিডেন্ট শিশু একাডেমিক মিলনায়তনে অনুষ্ঠিত শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতির আগামীর ভবিষ্যৎ শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সেই সাথে এ বিষয়ে অভিভাবক সহ সমাজ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুরু হলো শিশু অধিকার সপ্তাহ 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2020 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, কেবল নিরাপদ সমাজ ব্যবস্থাই নয়, শিশুদের সুরক্ষার প্রশ্নেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা চাই যে শিশুদের জন্য এই পৃথিবীটা একটা নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ, বাসযোগ্য স্থান হোক, যেখানে প্রতিটি শিশুর একটা ভবিষ্যৎ গড়ে উঠবে, এবং তাদের নিরাপত্তার ব্যবস্থাও আমরা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। করোনাকালে শিশুদের মানসিক ও শারীরিক সুস্থতা ঠিক রাখার পাশাপাশি পড়াশোনার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। এর আগে শিশুদের নির্বাচিত আঁকা ছবি নিয়ে আমরা এঁকেছি 100 মুজিব ও শিশুদের নির্বাচিত লেখা নিয়ে আমরা লিখেছি 100 মুজিব বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ সাক্ষ্য দেন। আদালত 5 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত একটানা সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছে। মামলায় মোট 60 জনের সাক্ষ্য দেওয়ার কথা। গেল 14 সেপ্টেম্বর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেয়। একই সঙ্গে 20 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করে। ওই দিন আবরারের বাবা ট্রাইব্যুনালের উপস্থিত হলেও অসুস্থতার জন্য নতুন সময় চান। টিকিট পাওয়ার আশ্বাসে আন্দোলন থেকে সরে এলেও সৌদি আরবে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কয়েক হাজার প্রবাসী। তবে সংকট উত্তরণে টিকিটের বদলে ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়ার কথা জানিয়েছেন সৌদি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ জানিয়েছেন টিকিটের কোনো সংকট নেই। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সৌদি যাওয়া নিয়ে এমন কান্না যেন থামছেই না। টিকিট নিয়ে জটিল সময় পার করছেন সৌদি প্রবাসীরা। এদিকে টোকেনের বদলে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ডেকে সরাসরি টিকিট বিতরণের নতুন নিয়ম চালু করেছে সৌদি এয়ারলাইন্স। বিষয়টিকে মিশ্র প্রতিক্রিয়া জানান ভুক্তভোগীরা। যেসব লোকদের শুধু ভিসার মেয়াদ কম এদেরকে পাঠাইবে, কিন্তু আমার মতো যেসব লোক 1 বছর আগে দেশে আসছে, স্টে করতেছে, তাহলে আমাদের যাওয়ার কি উপায় হলো? আগের থেকে যদি আজকের সিস্টেমটা করতো এতদিনে অর্ধেকের বেশি লোক চলে যেত। মানুষ দূর দূরান্তে আইয়া এখানে মনে করেন 3 দিন 4 দিন 5 দিন ওগমা থাকতো না। মোবাইল নাম্বার সহ আপনার জমা দিয়ে দেন, আমরা আপনাদেরকে মেসেজ দেবো। এখন কোন সময় মেসেজ দেয় কি করে আমরা তো কিছু বলতে চাই। তারা আরো জানান অনেককেই ফ্লাইটের শিডিউল দেয়া হয়েছে হাতে 24 ঘন্টারও কম সময় দিয়ে। এতে তৈরি হয়েছে নতুন ভোগান্তি। আমরা আজকে করোনা টেস্ট না দিতে পারি, কালকে আমরা ফ্লাইট হবে কিভাবে? কালকে দুপুর 1টায় আমরা ফ্লাইট,
এই সময়ের ভিতরে আমি করোনা টেস্ট করে এয়ারপোর্ট পৌঁছতে পারবো কিনা ওটা নিয়ে দুশ্চিন্তা বাস। আপনার বিচার মেয়াদ তো মুখদিন শেষ হবে, এই কয় তারিখে শেষ? আপনি তাহলে আগামীকাল আসেন, আগামীকাল আপনি টিকিট পাবেন। ওদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও ধর্ণা দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে পর্যাপ্ত সিট আছে জানিয়ে বিমান কর্তৃপক্ষ বলছে টোকেন ছাড়াও মিলবে টিকিট। টোকেন ছাড়া যারা ছিল তারা ওই রকম মাঝে মধ্যে 100-150 এইভাবে ঢুকে তাদের টোকেন দিছি। তাদের টোকেন ছিল না, ভিসা এক্সপায়ারি, তাদেরও আমরা ঢুকাইয়া তাদের কাজ করতেছি। ভিসা এক্সপায়ারি গুলোরে আমরা ইমিডিয়েট কোনো ফ্লাইট দিতেছি। দ্রুত কর্মস্থলে ফিরতে বিমান কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হবার দাবি সৌদি প্রবাসীদের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 27 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,375 জনে। এ সময়ে 11,767টি নমুনার পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয় 1,442 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন 370,132 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ডিসেম্বর বা জানুয়ারিতে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ব্যানকোভিড বাজারে আসতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হারুনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় হারুনুর রশিদ দ্রুত ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চান। গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কনক নাগ দাবি করেন প্রাণীদেহে গ্লোবের ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। The final round of testing known as করোনা ভাইরাস থেকে রক্ষায় ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। প্রথমবারের মতো এমন এক মহামারীর ভ্যাকসিন উদ্ভাবনের কাতারে বাংলাদেশ। গ্লোব বায়োটেকের এরই মধ্যে শেষ হয়েছে প্রাণীদেহে তাদের ভ্যাকসিনের সফল প্রয়োগ। মডার্নার আবিষ্কৃত ভ্যাকসিনের চেয়ে এ ভ্যাকসিনকে বেশি কার্যকর বলে দাবি গ্লোব বায়োটেকের। আমরা দুনিয়ার সকল বিজ্ঞানী সকল প্রতিষ্ঠানকে হারিয়ে দিয়েছি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থেকে। কেউ আর G614 দিয়ে কাজ করতে পারেনি। এটি আমাদের শুধু বায়োটেকের গর্ব নয়, গ্লোব বায়োটেকের গর্ব, এটি আমাদের সমগ্র দেশবাসীর গর্ব, এটি আমাদের সকল বাংলাদেশীদের গর্ব, সরকারের গর্ব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপহার হিসেবে ভ্যাকসিনটিকে উৎসর্গ করে এটি বাজারে আনতে সরকারের সহযোগিতা চান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুনুর রশিদ। ওয়ান ফেজ টু ট্রায়ালে যাইতে পারি, কারণ এগুলো অনেক কিছু নির্ভর করবে সরকারের পৃষ্ঠপোষকতার উপরে। সবাই মিলে এককভাবে যদি চেষ্টা করতে পারি, আমরা ডিসেম্বর জানুয়ারির ভিতরে আমরা সারা বাংলাদেশের লোকজনকে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারবো ইনশাল্লাহ। ব্যানকোভিডকে বর্তমান সময়ে করোনা ভাইরাসের বিস্তৃত প্রকার D614G মিউটেশনের একমাত্র ভ্যাকসিন উল্লেখ করেন গ্লোব বায়োটেকের CEO। ফার্স্ট ওয়ার্ল্ডের থেকে কেউ যদি শুধু ঘোষণাটি দিয়েছে যে আমরা ভ্যাকসিন কাজ করতে চাই, তাদের নামও কিন্তু সেখানে লিপিবদ্ধ আছে। আমরা ওখানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি, যারা এই যে হুর প্রতিনিধি সেখানেও কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। আমাদের তরফ থেকে আমরা কাজটি করেছি, কিন্তু ওনারা যদি হীনমন্যতায় ভোগেন যে বাংলাদেশ থেকে ভ্যাকসিন হয়েছে, এটা আবার কি কথা? করোনা মোকাবেলায় কম সময়ে ব্যানকোভিড ভ্যাকসিন বাজারে আনার পাশাপাশি এর দামও নাগালের মধ্যে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। আবর্জনা সংগ্রহের নামে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে চলছে স্বেচ্ছাচার। নগরবাসীর কাছ থেকে নেয়া কোটি কোটি টাকার বাণিজ্যের সহযোগী এবার খোদ সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে 12 লাখ টাকার বিনিময়ে বর্জ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছে বর্জ্য সংগ্রহকারীদের। একই পথে হাঁটতে যাচ্ছে উত্তরও। নগরবিদদের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের পকেট ভরতেই নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার 2 সিটি কর্পোরেশন আগে থেকেই প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার বা PKSP-কে দিয়ে বর্জ্য অপসারণ করে আসছিল। সুযোগটি কাজে লাগাচ্ছিল একটি চক্র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবার সেই বাণিজ্যকেই স্থায়ী রূপ দিতে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে 1 বছরের জন্য আবর্জনা সংগ্রহের কাজ ইজারা দিয়েছে 12 লাখ টাকায়। আমাদের টোটাল 35 টাকা ইউজ হচ্ছে। আমরা প্রতিটা গাড়িতে 300 করে অ্যাভারেজ করে দিয়েছি। পুরোটা ওয়ার্ড বলে এরা 12 লক্ষ টাকা দিয়ে টেন্ডার টেনে নিয়ে যাইতেছে। ঠিকাদাররা লাভসহ তাদের টাকা তুলবেন নগরবাসীর কাছ থেকে। অথচ
যারা টাকা দিবেন বিষয়টি তাদের জানানোর মতো সৌজন্য দেখানোর প্রয়োজনও মনে করেনি প্রতিষ্ঠানটি। ওদের মনে নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি এখন এই যে ওখানে স্লিপ দেওয়া গেল 200 টাকা করে। আমার স্লিপ দেখাইলো, স্লিপের মধ্যে আবার বঙ্গবন্ধুর আবার ই আছে, ছবি আছে স্লিপটার মধ্যে। প্রতি ওয়ার্ডে পরিবার প্রতি 100 টাকা নেওয়ার কথা হলেও ইজারাদাররা তা মানছেন না, যে যেমন পারছেন টাকা আদায় করছেন। ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরার মতো এলাকায় টাকার পরিমাণ আরও বেশি। এমনকি বাসা বা ফ্ল্যাট খালি থাকলেও টাকা দাবি করেন বর্জ্য সংগ্রহকারীরা। তাদের উদ্যত আচরণই বলে দেয় কতটা প্রভাবশালী তারা। আপনাদের দিতেই হবে, মহল্লার কমিশনার আছে, এমনি অর্ডার করে দিচ্ছি। খালি থাকলেও বা সবাই থাকলেও আমাদের চুক্তি হয়েছে প্রতি মাসে 4600 টাকা করে আর কি। এমন বিশৃঙ্খলার জন্য সিটি কর্পোরেশনের ব্যর্থতাকে দুষলেন এই নগরবিদ। মধ্যস্বত্বভোগীদের জন্য বিশেষ ব্যবসা বা বাণিজ্যের ব্যবস্থা করা সিটি কর্পোরেশনের কম্ম নয়। এবং সিটি কর্পোরেশনের এই সেবামূলক কার্যক্রমটি কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রমে পরিণত হোক, এটাও রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কোনো কাজ হতেই পারে না। এবং সে কারণেই এই প্রহসনের কার্যক্রমটি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নগর কর্তৃপক্ষ। আমরা কিন্তু শুনেছি কোনো জায়গাতে 100 টাকাও নিচ্ছে, আর কোনো জায়গা থেকে 300 নিচ্ছে। কেউ গুলশান বাড়িধার থেকে যারা ময়লা নিচ্ছে তারা হিউজ টাকা দিয়ে নিচ্ছে। নীতিমালার বাইরে কোনোভাবেই তারা কোনো ধরনের এক্সেস টাকা তারা নিতে পারবে না। এই ব্যাপারে অলরেডি আমি ক্লিয়ার মেসেজ দিয়েছি। প্রতিটি বাসা বাড়ি অথবা ফ্ল্যাট থেকে 100 টাকা করে, কেউ 100 টাকার অধিক যদি কেউ টাকা নেয়, আমরা অনুরোধ করব আমাদেরকে যাতে সে বিষয়টি অবগত করা হয়। নগরবাসীর প্রতি দায়বদ্ধতা থেকে বর্জ্য অপসারণে সুষ্ঠু পরিকল্পনা না নিলে সিটি কর্পোরেশন নাগরিকদের কাছ থেকে ন্যূনতম আস্থার জায়গাটাও হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে 6 নারীসহ 16 দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ নানাভাবে প্রতারণা করে আসছে চক্রটি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এদিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 7 দালালকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। রোগীদের জিম্মি করে নানা প্রতারণার ফাঁদে ফেলত এসব দালাল। দেশের বৃহৎ বিমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন সভা ও বিমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার কোম্পানির জোনাল কার্যালয়ে নোয়াখালীর চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 475টি চেকের মাধ্যমে 5,69,94,000 টাকা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমুদ্দিন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বেঙ্গল এক্সক্লুসিভ শপের 70 ও 71তম শোরুমের উদ্বোধন হলো সাতক্ষীরা শহরে। দুপুরে শহরের হাটখোলা মোড়ে প্রগতি এন্টারপ্রাইজ ও আটপুকুর মোড়ে সাদ এন্টারপ্রাইজের উদ্যোগে এই দুটি শোরুম উদ্বোধন করা হয়। সেরামানের প্লাস্টিক পণ্য দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রয়াস বলে জানান বক্তারা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বেঙ্গল প্লাস্টিকের মার্কেটিং ম্যানেজার শামীম মিয়া ছাড়াও অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছোট বোন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মরিয়ম হেলালের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও গ্রামে নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামের পাশে ছেলে আলম আহমেদের বিভিন্ন এতিমখানার ছাত্রদের নিয়ে মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।